কমিউনিস্টরা ভারতীয় রীতিনীতি কিছুই জানে না, কারণ তারা এই দেশের বাইরের থেকে এসেছে। চীন ও রাশিয়া থেকে ত্রিপুরায় এসে কুশাসন করেছে। মোহনপুরে শিবনায় আয়োজিত জনসমাবেশে উপস্থিত থেকে এরকম তীর্যক ভাষায় শুক্রবার সিপিআইএমকে বিঁধলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। সুবিশাল বাইক র্যালি ও পদযাত্রার মাধ্যমে এদিনের জনসমাবেশে পৌঁছান তিনি। গতকালের এক নির্বাচনী প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএমের প্রদেশ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছিলেন, যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, তাই যাকে কেউ চেনে না সেই কৃতি সিং দেববর্মাকে পূর্ব আসনে প্রার্থী করেছেন তারা। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার ক্ষোভে ফেটে পড়েন রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। ত্রিপুরা রাজপরিবারের কন্যা তথা ত্রিপুরামাথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং দেববর্মাকে এদিন আমার দিদি বলে সম্বোধন করেছেন তিনি। তার সম্মানার্থে বলেছেন, ভারতীয় রীতিনীতি অনুযায়ী মেয়েদের বিয়ে হয়, তারা শ্বশুর বাড়ি যায়, তারপর সেখান থেকে নিজের বাড়িতেও আসে। আমার দিদি কৃতি সিং দেববর্মনও তার নিজের বাড়িতে এসেছেন, এখানে নির্বাচনে প্রার্থী হয়েছেন, কিন্তু কমিউনিস্টরা ভারতীয় রীতিনীতি জানে না, তাই এই বিষয়ে প্রশ্ন তুলছে তারা, কারণ তারা নিজেরাই বাইরের থেকে এসেছে। চীন ও রাশিয়া থেকে ভারতে এসেছে কমিউনিস্টরা, তাই ভারতীয় রীতিনীতি ঐতিহ্য কিছুই জানে না তারা। তাদের মতাদর্শে হয়তো বিবাহ রীতিটাই নেই। দিদি কৃতি সিং দেববর্মনের সম্মান রক্ষার্থে শুক্রবারের জনসমাবেশে রীতিমতো গর্জে উঠেছিলেন বিপ্লব কুমার দেব। এদিন তিনি আরও বলেন, জনজাতিদের বোকা বানিয়ে রেখেছিল কমিউনিস্টরা। এত বছর দেশে নরেন্দ্র মোদী ছিল না, তাই ত্রিপুরায় 25 বছর রাজত্ব করতে পেরেছে সিপিআইএম। তা না হলে কবে তাদের জামানত জব্দ হয়ে যেত। ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য ত্রিপুরার জনজাতির জন্য কষ্ট করেছে। রাজা হয়েও রাস্তা রাস্তা আপনাদের কাছে গিয়ে যে জনজাতিদের কাছে আজকে বলছে, জিতেন চৌধুরী যমুনার গোল ওখানে দাঁড়িয়েছে, তো বাইরে থেকে এসছে আর তোমার পার্টি তো পারা বাইরে। আমার বোন তো এখানে আমাদের ভারতীয় রীতিনীতি অনুসারে মেয়েকে বিয়ে দিতে হয়, আমরা বিয়ে দিয়েছি দিদিকে ওখানে, দিদির জন্ম তো এখানেই হয়েছে, ওনার তো তিনি বিক্রমের মেয়ে, এটাও কি ভুলে গেছেন? আপনার পুরো পার্টিটা চীন থেকে এসছে, আপনার পুরো পার্টিটা রাশিয়া থেকে এসছে, তার জন্য ভারতীয় রীতিনীতি বোঝেন না, তার জন্য মেয়েকে বিয়ে দিলে শ্বশুর বাড়িতে যেতে হয়। জিতেন চৌধুরী আর কমিউনিস্ট পার্টি বুঝে না, কারণ কি তারা আমার মায়ের দ্বারা বিয়েই দেয় না। আমার দিদি তো আমরা বিয়ে দিয়েছি, দিদি আমার মাইকে এসছে, নিজের বাড়িতে এসছে, আমার দিদি নিজের ঘরে ফিরে এসছে, আর দিদিকে পূর্ব ত্রিপুরা আসলে ত্রিপুরার মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠাবেন। নরেন্দ্র আগে ত্রিপুরাতে কমিউনিস্টের স্লোগান শুনছেন তো, কি স্লোগান? খাদ্য নাই, অন্ন নাই, বস্ত্র নাই, দেয় না, খায় না, পায় না, মইরা গেছি, মইরা যাবো, কিচ্ছু দেয় না, কেউ দেয় না, এই নেগেটিভ কথা বললো। তো আজ ত্রিপুরাবাসী বলে আমার ঘরের মধ্যে 20 কিলো চাউল আছে, কে দিয়েছে? নরেন্দ্র ভাই মোদী। কেউ যদি চাউল চা দাও 1 কিলো নিয়ে যাও, সেই জায়গাতে ত্রিপুরাবাসী চলে গেলে নরেন্দ্র। আগে চাউলের জন্য রেশন কার্ড পর্যন্ত দিতে হতো, ত্রিপুরা রাজ্যের মধ্যে দিতে হতো না। এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টের সময় এই চাউলের জন্য চিকিৎসার জন্য রেশন কার্ড বিপিএল কার্ড বন্ধক দিয়ে মানুষকে টাকা দিতে হতো, কিন্তু আজ ত্রিপুরার কোন মানুষকে বিপিএল কার্ড বন্ধক দিতাম না, কারণ কি মোদীর গ্যারান্টি আছে। তাই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের জনসমর্থনে মোহনপুরের শিমনায় আয়োজিত সুবিশাল বাইক র্যালি ও জনসমাবেশে এদিন কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।